দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিব্বার এই অবস্থা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হালাত বেচারা সইতে পারে নাই শুনে যাই হোক আমরা দোয়া করব আল্লাহ যেন অন্তত এই যে দৃশ্যটা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওই অবস্থায় কষ্ট পাওয়াটা নবীজির একজন উম্মত ব্যাপারটা সইতে পারেনি তাহলে চিন্তা করেন ওই যুগে সাহাবাদের সামনে এই কষ্টগুলো রাসূলকে দিয়েছেন সূরা মাঈদার 66 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে আপনি তার তাবলীগ করেন তা আপনি পৌঁছে দেন দ্বিতীয় বিষয়টা জানলাম আমাদের নবীকে আল্লাহ তাবলীগ করার হুকুম করেছেন তৃতীয় বিষয় নবীজি গোপনে তাবলীগ করেছেন প্রকাশ্যেও তাবলীগ করেছেন গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক দিকে গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাজিল করলেন وأنذر عشيرتك الأقربين نبي আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا যখন এই আয়াতটা নাজিল হলো আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ে উঠলেন فجعل ينادي يا بني فهر ويا بني عدي لبطون قريش قريشের বিভিন্ন দল বিভিন্ন গোত্র তাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল ডাকলেন বললেন তোমরা এখানে আসো কথা আছে فجعل الرجل اذا لم يستطع ان يخرج ارسل رسولا لينظر ما هو জনগণ আসতে লাগলেন যিনি আসতে পারেননি তিনি একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন যাও তো মোহাম্মদ কি বলে শুনে আসো লোকজন জড়সর হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাইতাকুম লাউ আখবারতুকুম আন্ন খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম তোমরা কি মনে করো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড় সওয়ার অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা করতে চায় আকুনতুম মুসাদ্দিকিয়া তোমরা কি আমার কথা বিশ্বাস করবে ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা সবাই এক বাক্যে নবীকে বললেন আমরা তোমার কথা বিশ্বাস করব কারণ তোমাকে আমরা কখনো সত্যবাদী ছাড়া কল্পনাই করতে পারিনি আমরা সত্যবাদী ছাড়া তোমাকে কখনো বিবেচনাই করি নাই তুমি সব সময় সত্য বলবে এটাই তো একটা সহজ কথা তুমি যা বলবে সব বিশ্বাস করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই আল্লাহ যদি মেনে না নাও তোমাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন ফাকামা আবু লাহাবিন আবু লাহাব দাঁড়িয়ে যায় আর বলে তাব্বান লাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ তোমার পুরাটা দিন ধ্বংস হোক নাউজুবিল্লাহ
তুমি ধ্বংস হও, এই কারণে রাখছো আমাদেরকে। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তাবলিগ করা শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। এগুলো তৃতীয় কথা। চতুর্থ কথা, আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। সহি বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কা মাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানা ওয়া আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের এক কোণায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলা আন-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, জনগণ ওই ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, ঘরের সৌন্দর্যতা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়, যখন দেখে একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা তখন মানুষ আরো আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর একটা ঘর, ঘরের কোনার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ তখন বলাবলি করে, কেন এই ইটটা লাগানো হলো না? নবীজি বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নাবিন আলা নাবিয়া বাদি, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ঘরের ওই কোনার ইট লাগিয়ে ঘরের সৌন্দর্যতার সমাপ্ত করে দিয়েছেন। আমার আগ পর্যন্ত সব নবীর আল্লাহ পাঠিয়ে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজিয়েছে, একটা জায়গা ফাঁকা, আমার মাধ্যমে নবুয়তের ওই সৌন্দর্যতার সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এগুলো চার নাম্বার কথা। তো নবী আমার পরে আর নবী নাই, তে কাজ করবে কে? এবার পাঁচ নাম্বার কথা, যেহেতু নবী আর আসবে না, তাই নবীদের এই কাজ আমরা করব। কারা করবো? নবী আর আসবে, তাহলে নবীদের কাজ কে করতে হবে? আমরা। বলেন, উম্মত করতে হবে, কে করতে হবে? এগুলো পাঁচ নাম্বার কথা। সহি বুখারীর 3461 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آيات, নবীজি বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় তোমরা অন্যের কাছে তাবলিগ করে দাও, পৌঁছে দাও, কিছু একটা আমার কাছ থেকে জানবা, আমার কাছ থেকে যেটা জানো এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে এখন বলেন, তাবলিগের কাজ এখন নবীদের না আমাদের? কারণ নবী আর দুনিয়াতে আসবেন, আমাদের নবী শেষ নবী। পাঁচটা মৌলিক কথা আবার বলছি। এক নাম্বার, সব নবীরা দাওয়াতের কাজ করছে। দুই নাম্বার, আমাদের নবীকে তাবলিগের হুকুম করছে। তিন নাম্বার, প্রকাশ্যে তাবলিগ করেছেন, গোপনে তাবলিগ। চার নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। তাহলে পাঁচ নাম্বার কথা, কাজ করবে কারা? উম্মত এখন তাবলিগের কাজ করবে। দাওয়াতের কাজ যারা করবে তারা মৌলিক পাঁচটা ফলাফল মনে রাখবো। কয়টা? বিশেষ করে আলোচক, ওয়াইজ, খতিব সাহেব যারা আছেন, মাশাআল্লাহ অনেক আইম্মা মাসাজিদরা আছেন, এটা আমরা সবার জন্য। জুমার দিন যারা বয়ান করে তারাও একজন দায়ী, যারা ওয়াজ করে তারাও দায়ী, যারা দাওয়াত ও তাবলিগের কাজ করে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয় তারাও দায়ী। এই দায়ীদের মৌলিক কষ্ট কয়টা ফলাফল মনে রাখবো? এক নাম্বার, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আল্লাহ তাদেরকে কোরআনে সফল মুমিন বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর,
ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা দল হতে হবে, এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণে দিয়ে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই হলো সফল কাম। তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন। দুই নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে, তাদের কথা কোরআনে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, যে আয়াতটা আমি ভূমিকাতে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নেক আমল করে আর বলে নিশ্চয়ই আমি মুসলমান। পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মা জান আয়েশা বলেন মুয়াজ্জিন সাহেবের এই কথার চাইতে আর দামি কথা কার হতে পারে। যারা মানুষকে আল্লাহ দিয়ে দাওয়াত দেয় তাদের কথার চাইতে দামি কথা আর কার কথা। তাহলে যারা দাওয়াত দেয় দ্বিতীয় ফলাফল তাদের কথা শ্রেষ্ঠ কথা। তিন নাম্বার, তিন নাম্বারটা হাদিসটা শোনার আগে আগে একটু বাংলা বুঝেন। আপনি কোনো চা দোকানের সামনে গিয়ে 10 জনকে দাওয়াত দিলেন, ভাই চলেন না মসজিদে নামাজে। 10 জনের মধ্যে 7 জন 8 জন আপনার দাওয়াতে মসজিদে আসছে, কথার কথা মাগরিবের আগে। এই যে 8 জন লোক আইসা মাগরিবের নামাজ পড়ছে, এই 8 জন মাগরিব পরে যেই সওয়াবটা পাবে তাদের সওয়াব আল্লাহ একটু কমাবে না, না কমিয়ে আপনি যে দাওয়াত দিয়ে আনছেন ওই 8 জনের ফুল সওয়াবটা আল্লাহ আপনাকেও দান করবেন। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা, তাকরার সহ হাদিস সংখ্যা হবে 7453টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه بننا نبي صلى الله عليه وسلم بلن من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه। কোনো ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের দিকে আহ্বান জানায়, হেদায়েতের দিকে আহ্বান জানায়, এই ব্যক্তির কথায় যতজন মানুষ কল্যাণের পথে আসবে, যতজন তার অনুসরণ করবে, তাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ ওই আহ্বানকারীকেও দিয়ে দেয়। হাদিস আর একটু বাকি আছে, বলবো সেটা। ওয়ামান দা ইলা দলালা, কেউ যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, খারাপ কাজের দিকে দাওয়াত দেয়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, যে ব্যক্তি অন্য কাউকে খারাপ কাজের দাওয়াত দেয় তার আমল নামায়, যারা তার কথা শুই না গুনা করবে তাদের গুনা একটুও কাটা হবে না, তাদের সম পরিমাণ গুনা ওই আহ্বানকারীর আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমাদের এক উস্তাদ বলছিলেন এই শোন গুনা করিস নিজেরা কইরা আল্লাহর কাছে মাফ চাইছ, আল্লাহ মাফ করে দিবে, কাউরে গুনাহের দিকে ডাকিস না। হুজুরের শব্দটা বললাম, এই শোন গুনা কইরা ক্ষমা চাইছ আল্লাহ ক্ষমা করে দিবে, কাউরে গুনাহের গুনা করতে বলিস না। হুজুর এইভাবে বলছিলেন, মাওলানা হইতে তখনও 5-6 বছর বাকি আমাদের। তো হুজুর শব্দটা বলছিলেন, এই শোন গুনা করিস কইরা কইরা ফেললে এমনি গুনা তো হবেই, তো গুনা কইরা ফেললে আল্লাহর কাছে মাফ চাইছ, তো নিজে গুনা করলে আল্লাহর কাছে মাফ চাইছ আল্লাহ ক্ষমা করবে, কাউরে গুনা করতে বলিস না, এটা বলে দিস। এখন হাদিস মিলান তো, নিজের গুনা হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কায় মনোবাক্যে বলবেন আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এই যে 10-12 জনরে আপনি গুনা করাইলেন তাদের ভার কে নিবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 3 নাম্বার, কল্যাণের দিকে আহ্বানকারীকে আল্লাহ
যতজন মানুষ ওই কল্যাণকর কাজটা করবে ততজনের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। চার নাম্বার, যারা কল্যাণের দাওয়াত দিবে, একজন মানুষ যদি আপনার দাওয়াতে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের চাইতে আল্লাহ আপনাকে আরো দামি জিনিস দান করছেন। এক্ষেত্রে আমরা বুখারীর একটা হাদিস শুনি, সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, নবীজি খায়বারের যুদ্ধে বললেন, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলা জল্পনায় রাত কাটায় দেয়, কেউ রাতের বেলা ঘুমায় না, ফাবা তান্না সুয়া দুকুনা লাইলাতাহুম আইয়ুহুম মিউতাহা, সাহাবারা রাতের বেলা এই জল্পনায় কাটায় দেয়, না জানি কাকে দেওয়া হয় পতাকাটা। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয়ে যায় সবাই আল্লাহর রাসূলের সামনে আসলেন, কুল্লুহুম ইয়ারজু আইয়াতাহা, সবার আশা আমাকেই, পতাকাটা দিবে নবী, তো সবার আশা আমারই দিবে নবীজি, সবার দিকে তাকায় কয় এই না আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ, তাদের মাঝে হযরত আলী নাই, যারা গেছে পতাকা আনতে এদের মাঝে হযরত আলী নাই। সাহাবাদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইস্তাকি আই নাই, হযরত আলীর চোখের মধ্যে সমস্যা তাই আসতে পারে নাই। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাই ফাউতিয়া বিহি, নবীজি আলীর কাছে লোক পাঠিয়ে হযরত আলীকে ডেকে আনলেন, আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, নবীজি হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া দেন। স্বপ্নে যদি লাগায়া দেয় চোখে তাও কাজ হয়ে যায়, আল্লাহ কবুল করুন। ওয়াদাআলাহু, সাথে সাথে দোয়া করছে হযরত আলীর জন্য। সাহাবারা বলেন ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হইছে চোখের দিকে তাকায় মনে হলো আমাদের যে হযরত আলীর চোখে কোনোদিনও কোনো রোগ বিমারি অসুস্থতা হয় নাই। ফাআতাহুর রায়া, পতাকা দিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাতিলু হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মতো তারা মুসলমান না হওয়া পর্যন্ত আমি লড়াই করব। নবীজি বললেন, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই অবস্থায় তুমি যাও, যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিবা, ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা। আসার চাইতে এই একজন হেদায়েত দেওয়াটা কোটি গুণ বেশি দামি, খায়রুন, উত্তম, দামি। একটা মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দেয়, তাহলে দাওয়াতের চার নাম্বার ফলাফল, একটা মানুষ যদি আপনার কারণে হেদায়েত পেয়ে যায়, আরবের লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো দামি জিনিসের মালিক আল্লাহ আপনাকে বানায় নিছে। পাঁচ নাম্বার, যারা দাওয়াতের কাজ করি, তাবলিগের কাজ করি, পৌঁছানোর কাজ করি, তাদের জন্য নবীজি 1500 বছর আগে দোয়া করে গেছে। তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিস, বিশেষ করে খতিব সাহেব যারা আছে তারা তো প্রত্যেক জুমায় এত পরিমাণ নবীজির এই দোয়াটা পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা 2657 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন,
نضر الله امرأ سمع منا شيئا فبلغه كما سمع ওই ব্যক্তিকে আল্লাহ আলোক উজ্জ্বল বানা দেন ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানা দেন যেই ব্যক্তি আমার কাছে কিছু শুনে শোনার পর যেভাবে শুনেছে ওইভাবে অন্যের নিকট পৌঁছিয়ে দিয়েছে আবার শুনছে পৌঁছাইছে এরপর এইভাবে আস্তে 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 এই পর্যন্ত তো যতটুকু শুনবো ততটুকু যদি তাবলীগ করি আল্লাহ রাসূলের দোয়া পাওয়া যায় এই হলো পাঁচটা ফলাফল এক নাম্বার সফল দুই নাম্বার দাঈর কথা শ্রেষ্ঠ কথা তিন নাম্বার যিনি দাওয়াত দেয় তার আহ্বানে যতজন কল্যাণে সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব তিনিও পাবে চার নাম্বার আরবের লাল ওটের মালিকানার চাইতেও একজন হেদায়েত পেয়ে যাওয়াটা আরও বেশি উত্তম পাঁচ নাম্বার দাঈর জন্য দাঈ যেন আলোকিত হয়ে যায় তাকে যেন আলোকিত বানায়া দেয় আল্লাহ এই নবী পনেরো শত বছর আগে দোয়া করে গেছেন তাহলে দাঈর জন্য নবী দোয়া করে গেছেন তাহলে ভূমিকায় জানলাম পাঁচ কথা ফলাফল পাঁচটা হইল কয়টা যিনি দাওয়াত দিবে যিনি বক্তা হবে যিনি আলোচনা করবে যিনি মুবাল্লিগ হবে যিনি দাই ইলাল্লাহ হবে তার মৌলিক নয়টা গুণ থাকা দরকার কয় গুণ নয় গুণ এক নাম্বার আল ইখলাস ফি দাওয়া ইখলাসের সাথে দাওয়াত দেওয়া কিসের সাথে ইখলাসের সাথে দাওয়াত দেওয়া দাওয়াত একটা এবাদত এই এবাদত ইখলাসের সাথে করা বলেন আমার সাথে দাওয়াত কি এবাদত এই এবাদত কিসের সাথে করা ইখলাস সূরা জুমারের এগারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করি তাহলে এক নাম্বার একনিষ্ঠভাবে দাওয়াত দেওয়া দুই নাম্বার যিনি দাওয়াত দিবেন তিনি এই বিশ্বাস করবেন ইয়াতাকিদু আন্নাহু ওয়ারিসুন লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দাওয়াত দিবেন যিনি দাঈ ইলাল্লাহ হবেন যিনি আলোচক হবেন যিনি খতিব হবেন তিনি মনে করতে হবে যিনি মুআল্লিম হবেন যিনি মুহাদ্দিস হবেন যিনি মুফাসসির হবেন যিনি মুফতি হবেন যিনি শেখুল হাদিস হবেন তিনি মনে করতে হবে আমি আল্লাহ নবীর ওয়ারিস মিরাজ বন্টনে কোনো প্রকার খেয়ানত করা যাবে না মিরাজ বন্টনে খেয়ানত করা যাবে না এই মঞ্চে বসা এখানে বসে কথা বলা মানে আল্লাহ রসুলের মিরাজ বন্টন করা এই বন্টনে একটু খেয়ানত করা যাবে না খুব উচাক জিনিস খুব কঠিন কাজও হের ফেরে ঝামেলা হয়ে যেতে পারে আসসিলসিলাতু সহিহা সাতাশশো নাম্বার বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়া আইয়ুহান্নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ হে মানুষ তোমাদের রব একজন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ তোমাদের বাবা একজন আলা লা ফাদদালি আরবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া নবীজি বলেন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই কালো মানুষের উপর সাদা মানুষ লাল মানুষের শ্রেষ্ঠত্ব নাই লাল মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই তবে তাকওয়া তাকওয়া যার হবে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় যার মধ্যে তাকওয়া থাকবে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় সম্মানিত হয়ে যায় নবীজি এরপর বললেন আল্লাহ বাল্লাগতু শোনো সাহাবারা আমি কি আমার দায়িত্ব পালন করেছি কমান কমান মাইকম্যান ভাই বাড়াই খেলে লেগে জানেননি ওই এলাকার সাথে পাল্লা দিতেছে কি করবে বেটা কিছু করার নাই কমান কমান আল্লাহ বাল্লাগতু আমি কি আমার দায়িত্ব পালন করেছি সাহাবারা বললেন না ইয়া সাহাবারা বললেন হ্যাঁ হুজুর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তো নবীজি বললেন হাল বাল্লাগতু আমি কি আমার দায়িত্ব পালন করেছি সাহাবারা বললেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন পরে নবী বললেন আলা ফাল্লিউবাল্লিগি শাহিদুল গায়েব তোমরা অনুপস্থিত যারা আছে এই উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার প্রত্যেকটা বাণী তোমরা পৌঁছিয়ে দিবা
যারা অনুপস্থিত আছে তোমরা এখানে যারা উপস্থিত আছো তোমাদের উপস্থিতরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে যেন তাবলীগ করে দেয় তাদের কাছে যেন পৌঁছায় দেয় যাই হোক তাহলে দুই নাম্বার ওয়ারিশ সূরা ইউসুফের একশো আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني نبي আপনি বলেন আমি জেনে শুনে এই রাস্তায় দাওয়াত দেই এটা আমার রাস্তা আমি দাওয়াত দেই আর আমার যারা অনুসরণ করে তারাও এই রাস্তায় দাওয়াত দেয় আমরা কি নবীজির অনুসরণ করি আমরা নবীর অনুসরণ করি না তাহলে আমাদেরও কাজ এই রাস্তায় দাওয়াত দেওয়া এগুলো দুই নাম্বার তিন নাম্বারটা একটু গুরুত্ব সহকারে বুঝবেন আই ইয়াকুনা সাবিতান ফি দাওয়া অবিচলভাবে দাওয়াতের কাজ করা এই চিন্তা মনে না আনা আহারে আমার দাওয়াত জানি মানুষে নিচ্ছে কি না 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 নিচ্ছে এই দিকে খেয়াল করা যাবে না আপনার কাজ দাওয়াত দেওয়া কি দেওয়া দুইটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে বিষয়টা দৃষ্টান্ত নাম্বার এক সূরা আনকাবুতের চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما আমি নূ আলাইহি সালাতু ওয়াসসালাম কে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে পঞ্চাশ বছর কম এক হাজার বছর মানে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন কয় বছর তিনি তাদের মাঝে সাড়ে নয়শো বছর অবস্থান করেছেন সাড়ে নয় শত বছর অবস্থান করে মানুষকে দাওয়াত দিলেন এই যে সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন সূরা হুদের চল্লিশ নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল নূহ নবীর দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ইমান আনছে কি মানুষ এই যে সাড়ে নয় শত বছর নূহ নবী তাদের মাঝে অবস্থান করেছেন এই কথাটা কার আল্লাহ আর স্বল্প সংখ্যক যে ইমান এনেছেন এই কথাটাও কার এখন কথা হলো এই যে সাড়ে নয় শত বছরে কলিল কলিল স্বল্প সংখ্যক ইমান আনছে নূহ নবী দাওয়াতের কাজ ছেড়ে দিস ছাড়ছে নাকি করছে এগুলো এক নাম্বার দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার দুই সহিহ বুখারীর দুইশো চল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন পুরো হাদিসটা একটু মন দিয়ে শুনবেন আর বিশেষ করে যারা নামাজ পড়েন না তারাও মন দিয়ে শুনবেন আর যারা ফজর পড়েন না এরাও শুনবেন পড়েন না ফজরের নামাজ যাদের হয় না সবাই শুনব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা ইজ ক্বালা বাদুহুম লিবাদিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা একজন আর একজনকে বলে ও মক এলাকায় কে যেতে পারবা যাওয়ার পর ওই এলাকা থেকে ওঠে নারী বুড়ি গুলো আনবা আনার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে মোহাম্মদের পিঠের উপর রেখে দিবা বুঝে আসছে সবার যেহেতু আরেকটা মাহফিল হচ্ছে হয়তো বুঝতে অনেক সময় সমস্যা হবে না বুঝলে সাথে সাথে বলবেন আমি আবার বলবো এটা আপনারা বুঝতেছেন সবাই বলল কে পারবা অমক এলাকায় যাবে যাওয়ার পর ওই এলাকা থেকে উটের নারী বুড়িগুলো আনবা আনার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোহাম্মদ সেজদায় যাবে তার পিঠের উপর এই উটের নারী বুড়িগুলো রেখে দিবা একজন দাঁড়ায় গেছে নাম উকবা ইবনে আবি মুয়াইদ পাপিষ্ট দাঁড়ায় কয় আমি পারবো দাঁড়িয়ে যায় ওটের নারী বুড়ি গুলা নিয়ে আসছে ফানা জরা নবীর দিকে লক্ষ্য রাখলো হাত্তা ইদা সাজাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন সিজদায় যায় ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই নবীজির পিঠ আর দুই কাদের মাঝামাঝি জায়গায় ওই ওটের নারী বুড়িগুলা রেখে দেয়
একবার এই কথাটা আপনি ভাববেন, এই হাদিসটা আপনি সামনে রাখবেন আর বনের মধ্যে কল্পনায় আনবেন, আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা, মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহ রসুল সিজদায় তার পিঠের উপর ওঠেন নারী বুড়ি। আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন, ফাজালু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসাহাসি করতেছে, ইউহিলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে, মানে বিষয়টা এমন, দেখো দেখো মুহাম্মদের কেমন দেখা যায়, এভাবে হাসতে হাসতে পড়ে। ভাইও আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলি, এটা হাসির জন্য না, একদিক দিয়ে যায় বাইমা বেঈমানরা হাসে, আরেক দিক দিয়ে নবীজির পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। আমি আপনি পাঁচক্ত নামাজের হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও, ঘরের পাশে মসজিদটা থাকার পরেও মসজিদে যাই না। একটু কল্পনা করতে পারেন যে আমার রসুল সেজদায় পড়া, তার পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। মা বোনরাও একটু কল্পনায় আনেন যে আমার রসুলের পিঠের উপরে ওঠেন নারী বুড়ি, আরেক দিক দিয়ে বেঈমানরা আমার রসুলের ওই সেজদার দৃশ্য আর ওঠেন নারী বুড়ি দেখে হাসছে। আমি আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাতে নামাজে অলসতা করছি, রান্নার অজুহাতে নামাজে অলসতা করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, নামাজ ছাইরেন না। তো বেঈমানরা হাসাহাসি করতেছে, ফাজা আতু ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাতরহাত আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিঠের উপর থেকে ওই ওটের নারী বুড়িগুলা সরায় দেয়, ফারফা রাসা, আল্লাহ নবী মাথা উঠায়। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রসুলকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরের দিন আর নবী দাওয়াত দেয় নাই, আইয়াকুনা সাবিতা, অবিচলভাবে দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত দিতেই থাকতে হবে। নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অপমান করার পরেও দাওয়াত দিয়েছেন। এগুলো তিন নাম্বার দায়ীর গুণ। চার নাম্বার মুবাল্লিগের গুণ, দায়ীর গুণ, খতিব সাহেবের গুণ, আলোচকের গুণ, বক্তার চার নাম্বার গুণ, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। বলেন, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত, প্রথমে কথার কষ্টের দৃষ্টান্ত নেন। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, আপনার পূর্বে রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, নবীদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। সূরা আরাফের 66-67 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউল লাযীনা কাফারু মিন ক্বাওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বেঈমানরা কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি, উম্মত কয় নবীরে, নবী উম্মত না, উম্মত কয় নবীরে। তো আমাদের নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, আপনার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছে। এই যুগে আমি আপনি, আমরা তো নবী না, আমরা সাহাবাও না, বড় ওলিও না, তো দাওয়াত দিতে গিয়ে দুই চারটা কষ্টদায়ক কথা হজম করার মতো মানসিকতা কি আমরা রাখতে পারি না? আল্লাহ তৌফিক দান করে। কর্মের কষ্ট, এই ব্যাপারে আমরা বুখারী একটা হাদিস শুনি, 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিষয় জানতে চেয়েছেন, কি এক সাহাবী আরেকজনকে বলতেছেন, আখবিরনি বি আশাদ্দি মা সানাল মুশরিকুনা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা আল্লাহ নবীকে কঠিন অত্যাচার করেছে এমন একটা বিষয় আমাকে আপনি বলেন, আমি জানতে চাই। নবীরে মুশরিকরা কঠিন কষ্ট দিয়েছে এমন একটা কষ্টের বিষয় আমাকে আপনি জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আহাস বললেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনা ইল কাবা,
নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করার সময় ইজ আকবালা উকবা ইবনে আবি মুয়াইত উকবা ইবনে আবি মুয়াইত ওই যে ওইটা ওই আগেরটা যেটা আয়েশা উঠে নারী বুড়ি দিছিল এটা আবার আজকে আসছে নবীজি নামাজ আছে আসার পর দেখেন এই তাকান আখজা বি মানকিবি রাসূলিল্লাহ নবীজি নামাজে নবীজির ঘাটটা এইভাবে ধরছে আমি আপনি হাইয়া আলাস সালা শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না কল্পনা আনেন রসুল নামাজে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না ঘরে এসে ধরছে আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি শুধু কি যেতে পারতেছি আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ কেউ আপনারা জ্বালাবে না ঠিক না অতস দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না রসুল নামাজ পড়তেছে বেঈমান গিয়ে রসুলের কাঁধে ধরছে পরে কি করছে দেখেন আমার দিকে তাকার লাওয়া সাওবাহু ফি উনুকিহি গলার মধ্যে একটা কাপড় পেঁচে ওই যুগে আপনার কাপড়গুলো ওই সুতাগুলো ছিল একটু ধারালো পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিব্বার এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন একজন পাপিষ্ট এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাটটা ধরছে ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি খনাকহু খনকন শাদীদান কাপড়টা দিয়ে জোরে একটা টান দিছে সেই জন্য বলছিলাম আমরা নামাজ পড়বো সবাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন কি পরিমাণ আঘাত সহ্য করেছেন চিন্তা করেন তো বলেন এই যুগে আমরা মসজিদে গেলে আমাদের কি কেউ বাধা দিবে নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হালাত বেচারা সইতে পারে নাই শুনে যাই হোক আমরা দোয়া করবো আল্লাহ যেন অন্তত এই যে দৃশ্যটা দেখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওই অবস্থায় কষ্ট পাওয়াটা নবীজির একজন উম্মত ব্যাপারটা সইতে পারেনি তাহলে চিন্তা করেন ওই যুগে সাহাবাদের সামনে এই কষ্টগুলো রসুলকে দিয়েছেন এই জন্য ভাই সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে যখন ধরছেন ফাআকবালা আবু বকরিনী সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পর ফা আখাযা বিমানকিবিহি ওয়া দাফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আবু বকর সিদ্দিক বললেন আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ একটা মানুষকে এই কারণে তোমরা হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ রবকে একটা মানুষকে এই কারণে তোমরা মেরে ফেলবা যিনি বলে আমার রব আল্লাহ এই কারণে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে তো যে বিষয়টা বুঝাইতে চাইছি এই যে কর্মের কষ্ট নবীজিকে দিলেন পরের দিন দাওয়াত দেয় নাই তাহলে কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করে দায়ীকে সামনের দিকে দাওয়াত দিতে হবে এ হলো চার নম্বর গুণ তো খতিব সাহেবদেরকে মাঝে মাঝে মুসল্লিরা অনেক কথা বলে একটু সহ্য করে একটু সহ্য করা বোঝানোর চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করে পাঁচ নম্বর যেই এলাকায় দাওয়াত দিব ওই এলাকার মানুষের অবস্থান সম্পর্কে একটু জানার চেষ্টা করা যেমন দেখেন এই এলাকায়
এই মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব উনি 10 বছর 15 বছর 20 বছর এক এলাকায় আর একজন আলোচক আজকে দাওয়াত দিতে আসবে উনি প্রথম তাহলে এই এলাকার অবস্থা সম্পর্কে এলাকার ইমাম সাহেব ওই আলোচকের চাইতে ভালো জানে যেহেতু উনি এখানে 10 15 বছর তো আসার পর অনেক সময় অনেক মসজিদের ইমাম খতিবরা কানে কানে বলে দেয় আলোচককে আলোচককে বলে দেয় যে এইভাবে এইভাবে হুজুর একটু কৌশলে আলোচনা করবেন এই এলাকায় তাহলে ভালো হয় আমার মতে আলোচকরা ওই এলাকার খতিব এবং ইমামের এই কথাগুলোকে গুরুত্ব দেওয়া এটা দরকার উচিত কেন সহিহ বুখারী 126 নম্বর হাদিসের বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা জানো আমার মনের একটা নিয়ত আছে কিন্তু নিয়তটা আমি বাস্তবায়ন করতেছি না ভাই কি কালাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন আয়েশা আমি তোমার সম্প্রদায় যাদেরকে দাওয়াত দিয়েছি তারা নতুন মুসলমান হয়েছে তারা যদি নতুন মুসলমান না হইতো লানাকাতুল কাবা ওয়া জাআলতুলাহা বাবাইন বাবুন ইয়াদখুলুন নাস ওয়া বাবুন ইয়াখরুজুন তারা যদি নতুন মুসলমান না হইতো আমি কাবাটাকে সংস্কার করতাম কাবার দুইটা দরজা বানাইতাম এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো আয়েশা তবে নতুন মুসলমান যারা হয়েছে তাদের মাঝে ফিতনা হতে পারে এই ফিতনার আশঙ্কায় আমি কাবা সংস্কারে হাত দেই না নবীজি কাবা সংস্কার করে চেয়েছিলেন দুইটা দরজা হোক কিন্তু কেন করেন নাই যে এখন কাবার দেয়ালে হাত দিলে তাদের মাঝে একটা ফিতনা হতে পারে তাই আমি কাবার দেয়ালে এখন হাত দিব না নবীর এই আশাটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের পরবর্তীতে ওনার আমলে উনি বাস্তবায়ন করেছিলেন কাবার দুইটা দরজা বানিয়েছিলেন যদিও এখন আবার কাবার এক দরজা তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম যে দেখেন আমাদের নবী তিনিও মানুষের অবস্থাকে গুরুত্ব দিয়ে নবীজি নিজের একটা চাহিদাকে বাস্তবায়ন করে নাই কেন যে ফিতনা হতে পারে তো এই জন্য কোন এলাকায় দায়ী যখন কাজ করবে তখন এলাকার অবস্থা জানা এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলিগে যারা যায় কোনো মসজিদে গিয়ে বলে জোহরের নামাজের পর একটা এলান হয় যে তারুফি বয়ান হবে তারুফি বয়ান মানে এই এলাকার পুরাতন সাথী নতুন সাথীদের সাথে একটা পরিচিত হবে ভাই পুরাতন সাথী কারা কারা আছে নাম দেন নতুন সাথী কারা কারা আছে নাম দেন কেন এটা কি দরকার এটা এই জন্য দরকার তাহলে এই এলাকায় দাওয়াতের কাজ করাটা সহজ হয়ে যাবে এগুলো 5 নম্বর দায়ীর গুণ 6 নম্বর আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতি ইয়াদউন্নাসা ইলাইহা যিনি দাওয়াত দিবে যে বিষয়ে দাওয়াত দিবে তিনি ওই বিষয়ে পূর্ণ জ্ঞান রেখে দাওয়াত দিতে হবে আমি যতটুকু বলবো এতটুকু আমার জানতে হবে তারপর বলতে হবে কারণ আমি ভুল ভাল জেনে বলাটা এটা ঠিক না আমি যতটুকু দাওয়াত দিব ততটুকুর অন্তত জ্ঞান আমার থাকতে এটা কথার কথা ভাই আমি আপনাদের সামনে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত দিতে তো আমার উচিত লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ উচ্চারণে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিজে পড়ব অন্যকে পড়াবো আর এটার সামান্য কিছু বাস্তবতা বলবো ভাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহই একমাত্র খালেক আল্লাহই রাজ্জাক আল্লাহই রব আল্লাহই লালনকারী আল্লাহই পালনকারী অন্তত ন্যূনতম এই লা ইলাহা ইল্লাল্লাহর এই ধারণাটা যিনি দাওয়াত দিবে তার মাঝে থাকা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তখন কিভাবে বলা যে আল্লাহ হলেন খালেক আমরা হলাম মখলুক খালেক সব কিছু করতে পারে মখলুকের কোনো মুখাপেক্ষী না খালেক কিন্তু মখলুক খালেকের মুখাপেক্ষী খালেকের সাহায্য ছাড়া মখলুক কিছুই করতে পারবে না অন্তত এই জ্ঞানগুলা থাকা সাত নাম্বার যিনি দাওয়াতের কাজ করবেন তিনি সকলের কল্যাণ কামনা করা বলেন কি করা তো আমার সাথে আজকে থেকে একটা কথা সবাই আমরা ওয়াদা করি বলেন আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি ঠিক আছে তো ইনশাআল্লাহ সহিহ বুখারীর 57 নম্বর হাদিসের বর্ণনা আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল নুসহি লিকুল্লি মুসলিম জারির ইবনে আব্দুল্লাহ বলেন আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম নামাজ প্রতিষ্ঠিত করার যাকাত আদায় করব সকল মুসলমানের কল্যাণ কামনা করব এই মর্মে বায়াত হলাম তাহলে নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আমি নামাজ কায়েম করব আমি যাকাত আদায় করব আমি সকল মুসলমানের কল্যাণ কামনা করব আট নাম্বার যিনি দাওয়াত দিবে
যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের জন্য দোয়া করা, এটা দায়ের আট নাম্বার গুণ। সহি বুখারির 2937 নাম্বার হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আসছে দাউস নামে একটা গোত্র ছিল, এই গোত্রের আমর ইবনে তুফাইল আদ দাউসি এবং তার সাথীরা নবীজির কাছে আসছে। আসার পর বললেন ইন্না দাউসান আসদ ওয়া আবাদ, হুজুর দাউস গোত্র নাফরমানি করছে, অস্বীকার করেছে, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। কি বললেন? বদদোয়া। কি বললেন নবীজিকে কি করতে? নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসান ওয়া তিবিহিম। আহারে কেমন নবী! নবীজিকে বললেন বদদোয়া করেন, আমার নবী বললেন আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন। চাইছি কি করলেন? কি দেখছেন নবী কেমন? হুজুর বদদোয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসান, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন, ওয়াক্তি বিহিম তাদের সবগুলারে ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। আমাদের নবীর এই কথাগুলা অন্যদের মাঝে ছড়িয়ে দেন যে দেখো আমাদের নবী তো এমন, তাকে আইসা মানুষকে বদদোয়া করেন, আমার নবীকে আল্লাহ তারে হেদায়েত দেন। নয় নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবে তিনি যা বলবে নিজেও তা আমল করবে, এটা নয় নাম্বার গুণ দায়। সূরাতুস সফি 2-3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা যা করো না তা কেন বলো? কাবুর মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলাটা আল্লাহর কাছে কত বড় অপরাধ। তাহলে আমরা যা বলি তা করা, আমরা অন্যদেরকে বলবো ভাই আপনি নামাজ পড়েন আমিও পড়বো, আমরা অন্যদেরকে বলবো ভাই আপনি রোজা রাখেন মানে দাওয়াত দিলাম ভাই আমিও রোজা রাখবো, ভাই আপনি হজ করেন টাকা থাকলে আমিও টাকা হইলে হজ করব, এই হলো আমি যা বলবো নিজেও তা পালন করব। সূরা বাকারা 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি কল্যাণের আদেশ করছো, সৎ কাজের আদেশ করছো আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? বলেন আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। বলেন তো কথাটা, আমরা সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ হইল দায়ের? নয়টা। আগের 10 আর 9 কত হইল? কয় না কত? দাওয়াত দেওয়ার 4 পদ্ধতি। বলেন দাওয়াত দেওয়ার পদ্ধতি কয়টা? নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, কিভাবে দাওয়াত দেওয়া। সূরা নাহালের 125 নাম্বার আয়াত আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, নবী আপনি আপনার রবের রাস্তায় কৌশলের সাথে দাওয়াত দেন, ওয়াল মাউইযাতিল হাসানা এবং আপনি উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেন, কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। দুই নাম্বার বলেন নরম ভাষায় দাওয়াত দেওয়া, বলেন তো সূরা তহার 42-43-44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাযিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়খশা। মূসা আর হারুন নবীকে আল্লাহ বললেন আপনারা দুইজন যান ফেরাউনের কাছে, আমার শরণ থেকে গাফেল হয়েন না, উদাসীন হয়েন না, দুর্বল হয়েন না, আপনারা দুইজন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে, ফাকুলা লাহু কাওলান লাযিনা নরম ভাষায় দাওয়াত দেন, লাআল্লাহু ইয়াতাযাক্কার হতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করবে। নরম ভাষায় দাওয়াতের ফলাফল আল্লাহ বলছে যে হতে পারে যারে দাওয়াত দিবেন তিনি গ্রহণ করতেও পারে, তাহলে নরম ভাষায় দাওয়াত দিলে যাকে দিব তিনি গ্রহণ করতেও পারে। তিন নাম্বার কর্কশ ভাষা ব্যবহার না করা দাওয়াতের ক্ষেত্রে, কি ভাষা? কর্কশ। সূরা আলী ইমরানের 159 নাম্বার আয়াত আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহর রহমতে আপনি সাহাবাদের জন্য নরম হয়েছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজুল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন আপনার হৃদয়টা যদি কঠোর হতো সাহাবারা আপনার আশেপাশ থেকে সবাই চলে যেত। তাহলে কর্কশ ভাষী না হওয়া, গরম ভাষা মানে হৃদয়টা কঠোর না হওয়া। চার নাম্বার প্রয়োজনের খাতিরে গরম ভাষা ব্যবহার দোষনীয় নয়। কি বললাম? প্রয়োজনের খাতিরে গরম ভাষা ব্যবহার দোষনীয় না। যেমন সন্তানকে কি সবসময় নরম ভাষায় শাসন চলে না গরম হতে হয়? হতে হয় মাঝে মাঝে, মাঝে মাঝে গরম হলে, যেমন এখন তো আর নাই, 10 বছর আগের 15 বছর আগের অবস্থাটা দেখেন, আমরা মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাইতাম 7-8 দিনের ছুটিতে ফজরের নামাজের সময় আম্মা আব্বা একবার ডাকতেন, হ্যাঁ ওঠো
তো মনে করেন একটু না উঠি, শীতকালে বিশেষ করে লেপের নিচ থেকে উঠতে কি মন চায়? শীত সত্যি কথাই কার মন চায়? আপনার আবার সরম মান কেন? শীতকালে তো আরামই লাগে লেপের নিচে, এটা তো একটা সত্যি কথাই। এখন আব্বা আম্মা বলে ওঠো, জি উঠতেছি আব্বা। আবার এসে বল তোমাদেরকে মাদ্রাসায় কেন পড়াইছি, ওঠো। এই তো মনে করেন ভিতরে তো সব অবস্থা খারাপ হয়ে যেত। তাহলে বোঝা যায় আগে আসলে শ্রদ্ধাবোধ ছিল মা বাবার প্রতি সন্তানদের, এক ডাক দিলে হইতো, এক এই এই তে হয়ে যেত সন্তানদের কাছ। এখন কেন জানি আপনার এই শাসনগুলা নাই, সমাজ থেকে উঠে যাচ্ছে। বাবার বাবা মা তাদের শাসন যে আগে সন্তানের কি কার্যকরী হইতো, স্কুল পর্যন্ত মিস দিতাম না আব্বার ডরে। চিন্তা করেন আপনি একদিন স্কুল মিস দেওয়া, বাবা না জানি কি হয়, এদিক দিয়ে স্যারের ডর আর এদিক দিয়ে আব্বার ডর। বাড়িতে থাকবো তো আব্বা খবর করে ফেলবে, স্কুলে যাবো না স্যার ছাত্র তিন চারজন পাঠায় কি করতো আগে উঠায় নিত। এখন আর এইগুলা নাই। তো বলছিলাম মাঝে মাঝে প্রয়োজনে গরম ভাষা ব্যবহার এটা দোষনীয় না। সূরা তাহরিমের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইউজাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর কঠোর হন, তাহলে প্রয়োজনে কঠোর হওয়া। ইবনে মাজার 45 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবীজি যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, নবীর চোখ মুবারক লাল হয়ে যেত, ওয়া আলা সাওতুহু নবীর আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়াশতাদ্দা গদবুহু আল্লাহ রসুলের ক্রোধ বেড়ে যেত, রাগ বেড়ে যেত। তাহলে চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ বেড়ে যেত নবীর, কান্দাহু মুনজিরু জাইশিন, যেন কোনো সেনাবাহিনী দলকে আল্লাহ রসুল সতর্ক করতেছেন এমনটা মনে হতো। খুব মন দেন, একদম মাথাটা ঠান্ডা করেন। এক নাম্বার ভূমিকাতে 5টি কথা, নবীরা দাওয়াত দিয়েছেন, আমাদের নবী তাবলিগ করেছেন। 3 নাম্বার, নবী প্রকাশ্যে তাবলিগ করেছেন, গোপনে করেছেন। 4 নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। 5 নাম্বার, নবীওয়ালা কাজের দায়িত্ব এখন আমাদের। 5টা ফলাফল, 1 নাম্বার, দাওয়াত দিলে সফল। 2 নাম্বার, দাওয়াতের ভাষা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সবচেয়েতে শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার, যিনি দাওয়াত দিবেন যাদের কি দিয়েছেন তাদের সমপরিমাণ সওয়াব। 4 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার মাধ্যমে যদি হেদায়েত হয়ে যায় আরবের লাল ওটের চাইতেও আরও উত্তম কিছু হওয়া। 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তাকে আল্লাহ যেন আলোকময় বানিয়ে দেন, আলোক উজ্জ্বল করে দেন, এই দোয়া নবী করেছেন। 9টা গুণাবলী, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি মনে করতে হবে আমি আল্লাহ রসুলের ওয়ারিশ, আমি নবীর মিরাস বন্টন করতেছি, খেয়ানত করা যাবে না। 3 নাম্বার, অবিচলভাবে দাওয়াত দেওয়া। 4 নাম্বার, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। 5 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের আচার রুচি নীতি ইত্যাদি বোঝার চেষ্টা করা। 6 নাম্বার, যেই বিষয়ে দাওয়াত দিব ওই বিষয়ের জ্ঞান থাকা। 7 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের কল্যাণ কামনা করা। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়াতের জন্য দোয়া করা। 9 নাম্বার, আমি যে দাওয়াত দিব আমি নিজেও ওই অনুযায়ী আমল করা। 4 পদ্ধতিতে দাওয়াত দেওয়া, 1 কৌশলে দাওয়াত দেওয়া, 2 নরম ভাষায় দাওয়াত দেওয়া, 3 কর্কশ ভাষী না হওয়া, 4 প্রয়োজনে কখনো কখনো গরম ভাষা বা একটু জোরে ভাষা ব্যবহার, এটা দোষনীয় নয়। এই কথাগুলা বললাম, ওলামারা তো মাশাল্লাহ সহজে গ্রহণ করে ফেলছে, কিন্তু আপনারা সামনে যারা আছেন সাধারণ, আপনারা কি করবেন বলেন আমার সাথে? বলেন হুজুর আমরা কি করব বলেন? আপনারা টঙ্গি গিয়া শিখতে হবে, কোথায় গিয়া এটা শিখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আলেমদের কাছে শিখবেন প্রতি জুমায়, আরো মাঝে মাঝে নামাজের পরে হুজুরদের কাছে শিখবেন, ওলামাদের কাছে। আর এখন যেহেতু মাশাআল্লাহ 2 বছর পর আবার আমাদের দেশে নিয়ামত আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, তো ইনশাআল্লাহ আমরা শরীকর যথাসাধ্য, বা আপনি বেশি ব্যস্ত থাকলে অন্তত একটু শরীক হওয়া, এটা জানান দেওয়া যে আল্লাহ আমি এই হক কাজের সাথে আছি। ঠিক আছে, আগামীকাল জমা দেবেন ইনশাআল্লাহ, না তো ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে আজকে অলরেডি চলে গিয়েছে মনে হয় প্রায় অনেক, আমার হুজুর বললেন অনেকগুলো গতকালকে গিয়েছে, আজকে থেকে নাকি বয়ানও শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। এবং আপনারা যারা যাবেন সম্ভবত মাথায় ঢুকতে পারবেন কি না এটা নিয়ে আশঙ্কা করা হচ্ছে, মাশাআল্লাহ প্রচুর পরিমাণ লোক হয়ে গেছে। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা যাবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ মেয়র সাহেবের সাথে আজকে দ্বিতীয়বার আমার সাক্ষাৎ, আরেকদিন আরেক জায়গায় সাক্ষাৎ হয়েছে, উনি পুরো বয়ান ওদিনও শুনছেন, আজকেও মাশাআল্লাহ, হ্যাঁ কোথায় নূরপুর, না নূরপুর আজকেও শুনেছেন। তো এই জন্য উনি আলেমদেরকে মহব্বত করে, এটা ওদিনও আমি শুনেছি আজকে শুনেছি, আজকে থেকে ওনারা আমি বলবো ইমাম
খতিব যারা আছে তাদের প্রতি যেন মহব্বতটা আরেকটু বাড়ায় দেয়। কি বলেন ইনশাআল্লাহ? তাও ইনশাআল্লাহ ওনাদের সব ব্যাপারে যেন উনি ইনশাআল্লাহ চুপি সারি গিয়ে হযরত ওমরের মতো খোঁজ খবর রাখেন যে হুজুর কি কি দরকার, কি ব্যবস্থা, কেমন আছেন, কিভাবে চলছে, এই জাতীয় কাজগুলো যেন উনিও করতে পারে। আল্লাহ যেন করায়, আল্লাহ তৌফিক দান করেন।